দুর্ঘটনা চার দিনের মধ্যেই পুরোদমে চালু হয়েছে ট্রেন, কিন্তু ছন্দে ফিরতে পারছেন না জলপাইগুড়ির দোমহনি দুর্ঘটনাস্থল লাগোয়া এলাকার গ্রামের বাসিন্দারা। দুমড়ে মুচড়ে যাওয়া বিকানের এক্সপ্রেসের আটটি বগি ঘিরে নতুন আতঙ্ক চেপে বসেছে বাসিন্দাদের একাংশের মধ্যে। গ্রামবাসীদের দাবি, সূর্য ডুবলেই নাকি এই সব কামরার পাশে তেনাদের আনাগোনা শুরু হয়। ভূতের ভয় সন্ধে হলে রেল লাইনের পাশে যান না বাসিন্দারা। কুসংস্কারে ভর করে ভূত তাড়ানোর নামে দুর্ঘটনাস্থলের পাশে চলছে হরির নাম সংকীর্তন পুজো পাঠ। এই ট্রেন দুর্ঘটনায় যে লোকগুলো মারা গেছে, তার যেখানে ভূতাত্মাগুলো আছে আমরা বুঝতে পারতেছি, তার জন্য আমরা আমাদের গ্রাম থেকে ওদের আত্মা শান্তি কামনার জন্য একটু নাম কীর্তন এখানে করতে আসছি। আসলে ভূত বলে কিছু হয় না, গোটাটাই কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের। এই নিয়ে সচেতনতা বাড়ানোর কথা বলছেন চিকিৎসকরা। অপবিজ্ঞান এবং ঘটনা হচ্ছে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী লোক এই কাজগুলো করে যাচ্ছে, এবং এর জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অবিরত লড়াই করে যাচ্ছে। মানুষের একটা কুসংস্কার যেটা কাজ করে, যে অনেক সময় যে বোধহয় সেখানে কোনো রকম ভূত বা এই ধরনের প্রেতাত্মা এইসব আছে, কিন্তু আসলে আমরা বিজ্ঞান ভিত্তিক যে ধারণা তার ভিত্তিতে এটা জানি যে মানুষ মারা যাওয়ার পরে এই ধরনের কোনো অস্তিত্ব থাকে না। প্রশাসনের তরফে দোমহনি স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচার করা হবে। গত 13 জানুয়ারি রেল দুর্ঘটনায় মৃত্যু হয় নজনের, সেই মৃত্যু নিয়েই এলাকায় চেপে বসেছে অশরীরীর আতঙ্ক। আধুনিক এই সময় কবে কাটবে কুসংস্কারের মেঘ প্রশ্ন উঠছে। রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হবে। রাজা চট্টোপাধ্যায় ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।